আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে মোবাইলে বা ল্যাপটপে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম ছোট্ট একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনাটি হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটি হলো আয়ত লেখ। আপনারা বোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি বোর্ডে একটি প্রশ্ন আয়ত লেখ নিয়ে নিলাম। এখন আমরা আয়ত লেখর যে চিত্রটি অঙ্কন করতে হয় সেই চিত্রটি অঙ্কন করব। আমরা আয়ত লেখকে সাধারণত শহীদ মিনারের সাথে তুলনা করে থাকি, অর্থাৎ শহীদ মিনার যেভাবে ফিলার থাকে ছোট বড় আকারে, ঠিক তেমনিভাবে আয়ত লেখর চিত্রটা ঠিক তেমনভাবেই হবে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের চিত্র অঙ্কনে। সবাই মনোযোগ সহকারে চিত্র অঙ্কনটি দেখতে থাকুন। আপনারা দেখতেছেন এখানে প্রশ্ন হচ্ছে আয়ত লেখ, এখানে একটা প্রশ্ন আছে। তো আয়ত লেখ অঙ্কন করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে উপরে যে অংশটা থাকবে সেটা নিচে আসবে, আর নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে। সেই জন্য আমাদের কী করতে হবে, এভাবে একটা টান দিয়ে এভাবে একটা দিতে হবে। এটা হবে ও এক্স অক্ষ, আর এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, অথবা এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব। তাহলে উপরে যে অংশটা থাকবে সেটা সবসময় নিচে আসবে। তাহলে উপরে কী আছে, এইচ আছে শ্রেণীব্যক্তি, তাহলে আমরা শ্রেণীব্যক্তিটা নিচে রাখবো, আর এফআই গণসংখ্যাকে আমরা উপরে দেখাবো, অর্থাৎ ও ওয়াই অক্ষে এফআই দেখাবো, আর এইচ অক্ষে মানে নিচে যেটা আছে সেটাতে আমরা শ্রেণীব্যক্তি দেখাবো। এখন আমরা শ্রেণীব্যক্তি কয়টা গো রাখবো সেটা আমাদের জানা দরকার। যদি শ্রেণীব্যক্তি ঘর কয়টা লাগবে সেটা আমাদের নির্ভর করতে হবে। এখানে হচ্ছে এক দুই তিন চারটা শ্রেণী, তাহলে চারটা শ্রেণী হলে এখানে আছে একটা, তাহলে এখানে হচ্ছে পাঁচ নাম্বারটা, তাহলে কয়টা শ্রেণী হচ্ছে, পাঁচটা শ্রেণী হচ্ছে, তাহলে পাঁচটা দাগ লিখতে হবে। তাহলে দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমরা এখানে পাঁচটি শ্রেণী নিলাম। এখন কী দিব, এখানে শ্রেণীতে আমরা কী লিখবো? তাহলে প্রথম শ্রেণীতে আছে কত, একুশ, লিখলাম কত একুশ, পরে লিখবো তিরিশ, অর্থাৎ প্রথম ঘরে দুইটা, পরবর্তীতে ঘরের থেকে একটা লিখবো, তাও পরের সংখ্যাটি লিখবো। তাহলে এখানে যেহেতু একুশ থেকে তিরিশ লিখলাম, একুশ তিরিশ, এরপর আছে একত্রিশ থেকে চল্লিশ। আমরা জানি তিরিশের পরে অটোমেটিক, যদি আমরা এখানে চল্লিশ লিখি তাহলে তিরিশের পরে অটোমেটিক চল্লিশ থাকে, সেজন্য আমরা একত্রিশের ঘরটি আমরা লিখিনি। চল্লিশের পরে একচল্লিশ থাকে এবং পঞ্চাশ পর্যন্ত থাকে, সেজন্য আমরা এখানে লিখলাম পঞ্চাশ, আর এখানে হচ্ছে ষাট। আর আমাদের এখানে সবচেয়ে গণসংখ্যা বড় কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে বিশ। তাহলে এখানে দিলাম পাঁচ, এখানে দশ, এখানে পনেরো, এখানে দিলাম পাঁচ, তাহলে এখানে পাঁচ, এখানে দশ, এখানে পনেরো, এখানে বিশ, তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হয়ে গেল। এখন আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। তার আগে আপনাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা না করলেই নয়, না করলে আপনার অঙ্ক পুরাটা চিত্র অঙ্কন করা হলো নাম্বার পাবে না। সেই জিনিসটা হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব দশ, এখান থেকে এখানে দূরত্ব, প্রতি ঘরে দূরত্ব দশ, তাহলে শূন্য থেকে যখন একুশ হয় তখন এখানে দশ দূরত্ব হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে বিশের দূরত্ব পেয়ে গেলাম, অর্থাৎ এই একটা ঘর, এই একটা ঘর, সবগুলো ঘর বলছে সমান, কিন্তু এখানে আসি বলছে একুশ, তাহলে বিশ বা একুশ ধরেন যাই ধরেন না কেন এটা অসমান। সেই জন্য এখানে একটা অস্বাভাবিক চিহ্ন আমাদেরকে দিতে হবে, এভাবে দিবেন বা এভাবে দিবেন, যে কোনো এক নিয়মে দিলে হবে। এখন আমাদের একুশ থেকে তিরিশের মধ্যে ছয়, তাহলে একুশ এটা আর তিরিশ হচ্ছে এটা, এটা তো উপরের দিকে গুনবেন ছয়, তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচ, পাঁচের পরে ছয়, এই ছয় যেটা সেটা আমরা কী করবো মিলিয়ে দিব। এরপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আট, তাহলে আমাদের একত্রিশের ঘরটা তিরিশের ঘরটায় দেবো, তিরিশ থেকে চল্লিশের মধ্যে আট, তিরিশ থেকে চল্লিশের মধ্যে হচ্ছে আট, সেটাকে আমরা কী করলাম কালো করে নিলাম। এরপর একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিশ, একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হচ্ছে বিশ, এরপর হচ্ছে বারো, যেগুলো আমরা কালো করে দিলাম সেগুলোকে আমরা এখন মিলিয়ে দিব। একটার সাথে একটা মিলে গেল, সো ভিউয়ার্স এখন মিলে দেওয়ার পরে আপনার কাজটা কি, মিলে দেওয়ার পরে কাজ হচ্ছে এই যতটুকু আপনি মিলেলেন, এ দেখেন এই যে অংশটা আমি মিলালাম সে অংশকে আমি কালো করে দিলাম, অর্থাৎ আপনি এটা পেন্সিল দিয়ে ভালো করে কালো করে দিবেন। এরপরে যেটা চিত্রের বর্ণনা, এখানে আপনি অবশ্যই লিখবেন চিত্রের নাম, চিত্রের নাম হচ্ছে আমাদের কি আয়ত লেখ, এই জিনিসটা লিখবেন। এখন আপনাকে যদি বর্ণনা দিতে বলে তখন আপনি কী বলবেন, এটা হচ্ছে ও এক্স অক্ষ, যদি আপনি ভূমি মনে না থাকে তখন লিখবেন ও এক্স, ও এক্স অক্ষে কী দেখালাম, এইচে দেখালাম, প্রতি ঘরকে কত ঘর ধরলাম, এখানে জিরো, এখানে হচ্ছে একুশ, এখান থেকে এখানে দূরত্ব কত, ঘর কয়টা একটা ঘর, আবার এখান থেকে এখানে ঘর কয়টা একটা ঘর, এখান থেকে এখানে ঘর কয়টা একটা, তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা ঘর একটা ঘরের দূরত্ব, কিন্তু ব্যবধান পাচ্ছি কত করে, দশ করে। তখন আপনাকে বলতে হবে ভূমি অক্ষে প্রতি এক ঘরকে প্রতি এক ঘরে দশ করে ধরে শ্রেণীব্যক্তি দেখানো হলো। আর এটা হচ্ছে লম্ব অক্ষে শূন্য পাঁচ,
এখান থেকে এখানে গড় হচ্ছে একটি গড়, কিন্তু দূরত্ব কত? পাঁচ। তাহলে আমরা দেখব লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে প্রতি এক গড়কে পাঁচ করে ধরে এফআই গণসংখ্যা দেখানো হলো। ছবিও আশা করি ভিডিওটি খুব সহজে বুঝতে পারলেন, যদিও বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।